অন্যতম হচ্ছে কোভিড-19 এর অ্যান্টিবডি, কোভিড-19 এর আরটিপিসিআর টেস্ট। আমরা আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমটা চালু শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি গণস্বাস্থ্য গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর লায়লা পারভীন বানু আছেন। আমি আমাদের প্রধান অতিথি শ্রদ্ধা আমাদের শিক্ষক এবং আমাদের স্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, দেশের খ্যাতিমান একজন ভাইরোলজিস্ট প্রফেসর নজরুল ইসলাম স্যারকে আহ্বান করবো স্টেজে আসার জন্য। আমরা আমরা আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং আমাদের গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর বিজন কুমার শীলকে আমি ডাকছি ডায়াসে এসে বসার জন্য। এবং আমাদের এই গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেড এই বিজ্ঞানী দল আছে, সেই বিজ্ঞানী দলের অন্যতম ডক্টর ফিরোজ প্রফেসর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা আপনারা জানেন যে গণস্বাস্থ্য কেন্দ্র সুলভে গুণগত মানের সেবা প্রদান করার জন্য অঙ্গীকারবদ্ধ। গণস্বাস্থ্য কেন্দ্র একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট দাতব্য প্রতিষ্ঠান, আমরা স্বল্পমূল্যে সেবা দিতে আগ্রহী। এই সার্বিক প্রক্রিয়ার অংশ হিসাবে দেশের এই কোভিড-19 জনিত মহামারীর মধ্যে আমরা যে রোগ নির্ণয়ের যে একটা বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের সাথে জড়িত ব্যবসা বা রোগ নির্ণয়ের যে বিভিন্ন শর্টকামিংস আমাদের আছে, সেগুলোকে আমরা দূর করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র এই কার্যক্রম চালু করেছে। আমরা এখানে প্রতিদিন প্রাথমিক অবস্থায় এখন দৈনিক 200টি করে টেস্ট করার আমরা করতে পারবো। আমরা এখানে যে প্রথম যে শুরুতে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সকাল 11টা পর্যন্ত আমরা এখানে নমুনা সংগ্রহ করব এবং তারপরে আমরা চেষ্টা করছি প্রথম ব্যাচটাই ওই দিনই সন্ধ্যা রাতের মধ্যে 8টার মধ্যে রিপোর্টটা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য। অবশ্য আরএনএ বায়োটেকের এই মলিকুলার ডায়াগনস্টিক কার্যক্রমকে আমাদেরকে সহায়তা করছে, বিশেষ করে নমুনা সংগ্রহের বিষয়ে, যেটা ব্র্যাক আমাদেরকে প্রাথমিক ভাবে কর্মী এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন। আমি ব্র্যাককে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। আমি আজকে সভার শুরুতে আমাদের শ্রদ্ধেয় প্রধান বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীলকে কিছু বক্তব্য রাখার কথা বলবো এই পরীক্ষা সম্পর্কে। ডক্টর বিজন, প্লিজ। উনি আমার গবেষণার পথ প্রদর্শক। 2000 সালে ডেঙ্গি ভাইরাসের কাজ করতে গিয়ে আমি ব্যাটারি সায়েন্স থেকে হিউম্যান মেডিসিনে চলে আসি এবং এখন আমাদের ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়ে গেছে, সমস্ত ইকুইপমেন্ট চলে আসছে। তো আমরা আজকের এই প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করব। তো প্রথমে একটু বলে রাখি যে করোনা ভাইরাসের পিসিআর যে টেকনিকটি প্রথমে কিন্তু আমরা 2003 সালে চিন্তা করি, যখন আমি করোনা ভাইরাসের কাজ করি তখন কিন্তু প্রথম প্রায় আমরা তৈরি করেছিলাম জিনোমিনিস্ট্রি অফ সিঙ্গাপুর, পরবর্তীতে এটা সিডিসি এবং অন্যান্য জায়গাতে উৎপন্ন করা হয়। 2003 সালে যখন করোনা ভাইরাসের ইরাডিকেশন হয়ে গেল তারপর ইরানিয়া কোনো কাজ হয়নি, পরে 2020 সালে যখন করোনা ভাইরাস আবার ফিরে গেল তখন পিসিআর একমাত্র টেস্ট হলো করোনা ভাইরাস ডিটেকশন জন্য,
টেস্টটা অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সারা পৃথিবীতে এই টেস্টটা চলছে, বাংলাদেশেও এই টেস্টের মাধ্যমে এই করোনা ভাইরাসের শনাক্ত করা হচ্ছে। তো আমরাও সেই মূল ধারার সাথে আজকে মিলিত হতে যাচ্ছি। তো আজকে এই করোনা ভাইরাস টেস্টের ডিটেলস কিছুটা বলবেন আমার ডক্টর ফিরোজ আহমেদ, উনি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেমন চেয়ারম্যান এবং আমাদের এই গ্রুপের একজন বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন মহামারীতে জর্জরিত, এই সময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে যে অনুষ্ঠান আমি অত্যন্ত আনন্দিত, সেই অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আমাদের সবার আসলে বায়োলজির প্রতিক্রিয়া উপস্থিত আছেন উপাচার্য মহোদয় গণ বিশ্ববিদ্যালয়। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের গণ মানুষের চিকিৎসক ডক্টর জাফরুল্লাহ স্যার সহ আজকের গুণীজন এবং সাংবাদিক ভাইরা, করোনা ভাইরাস টেস্টের দুইটা পথ, একটা হলো যে যিনি আক্রান্ত হয়েছেন ওনার অবস্থাটা ব্যাখ্যা করা, দ্বিতীয় আরেকটি হলো ভাইরাস আছে কিনা সেটি দেখা। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যে মানুষটি আক্রান্ত হচ্ছে সেই মানুষটির শরীরে অ্যান্টিবডি উপস্থিতি আছে কিনা, একই সাথে আমরা এটাও চেষ্টা করেছি যে কত সহজে টেস্ট করা যেতে পারে, সেই হিসেবে আমরা অ্যান্টিজেন টেস্টটাও ইতিমধ্যে ডেভেলপ করেছি এবং সেটি হচ্ছে আমাদের সালাইভা থেকে। এবং এখন আজকে আমরা যেটি করলাম সেটি হচ্ছে পিসিআর টেস্ট। আমি প্রথমেই জানাবো, আজকে আমার বলতেই হবে সেটি হচ্ছে যে আমরা আসলে নানান জায়গার নানান মানুষ একসাথে কাজ করি, কিন্তু আমাদের রুট একটি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ, পাথলজি বিজ্ঞান বিভাগ। আমার সাথে আমার অনুজ, আমার অত্যন্ত প্রিয় দুজন ছোট ভাই আছেন, ডক্টর নিহাদ আদনান এবং ডক্টর রাইজ জমিরুদ্দিন। ডক্টর নিহাদ আদনান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডক্টর রাইজ জমিরুদ্দিন আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আমাদের সাথে আছেন আইসিডিডিআরবির আহসানুল হক, আমাদের সকল লজিস্টিক সাহায্য করে থাকেন, আর আমরা যার নেতৃত্বে কাজ করি উনি ডক্টর বিজয় সিং। তো আর্টিফিশিয়াল নিয়ে আমি যখন গণস্বাস্থ্যে কাজ করি, হঠাৎ করেই আমার বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা পারমিশন পেলাম যে আমরা কাজ করতে পারবো। আমরা কাজ শুরু করলাম এবং মজার বিষয় হলো আজকে আমরা বলছি যে আমরা 200টি টেস্ট করতে পারবো। আমি বোধহয় সম্ভবত আমার ল্যাবরেটরিতে নোয়াখালীতে সর্বোচ্চ 556টা টেস্ট করতে চব্বিশ ঘন্টা, অর্থাৎ আমাদের ওই অঞ্চলটাতে নোয়াখালী অঞ্চলে খুবই বেশি রোগী বিদেশ ফেরত মানুষের কারণে এবং আমাদের কাছে চাপ দিতে হয়। এখন এই টেস্টটা কেন আমাদের দেরি হলো গণস্বাস্থ্য কেন্দ্রে, কারণ হলো আমরা আগেই বলেছি যে আরটিপিসিআর এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে শুধু একটি মেশিন লাগে, আমরা যে ভাইরাসটি দেখছি সেটি হচ্ছে আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাসের প্রথম সমস্যা হলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যদি আমরা একেবারেই জীবাণুমুক্ত ভাবে কাজটা না করতে পারি কন্টামিনেশন হয়, কারণ আমাদের হাত থেকে আমাদের শরীর থেকে নানা ধরনের আরএনএ গিয়ে কন্টামিনেশন করে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো যে এখানে একটা নেগেটিভ প্রেশার রুম করতে হয়, অবশ্যই অত্যন্ত সিকিউর হতে হবে মেশিনে দিয়ে, মানে এখানে আমার প্রায় 17টা আমি দেখছি যেখান থেকে কন্টামিনেশন হতে পারে এবং ভুল পদ্ধতি আসতে পারে। আসলে আমরা ওই সবগুলো পদ্ধতি, অর্থাৎ আমার হাত থেকে যাবে না, এটা অন্য কাউকে ইনফেক্ট করবে না, ভাইরাসটা অন্য ভাইরাস আমার আরএনএ পাস করতে না হয়ে অন্য ভাইরাস হবে না, সেই বিষয়গুলো নিশ্চিতকরণ সহ আরেকটি বিষয় আছে, সেটি হলো যে কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা যায়, আমার টেস্টটা কি সত্যি ঠিক হচ্ছে না হচ্ছে না, এবং আমি কিট সিলেকশনের সময় আমি কি এরকম করে ফেলছি যে আমি SARS-CoV-1 দেখে ফেলবো অথবা SARS-এর সাথে ক্লোজলি রিলেটেড যে সমস্ত ভাইরাস আছে সেগুলো দেখে ফেলবো, এই সকল কোয়ালিটি এনশিওর করার পর আমাদের এই ডিআরএনএ বায়োকে আজকে কাজটি শুরু করতে যাচ্ছে। এবং আমরা এই কি সিলেকশন থেকে শুরু করে আমাদের এই টোটাল কাজটা করার জন্য আমরা আসলে একটু দীর্ঘ সময় নিয়েছি, এবং আমাদের টিম আমি বললাম ডক্টর নিহাল এবং ডক্টর নাইদ সাথে আহসানুল হক, তারা তিনজন
একজন এবং বিজন দাস, আমরা চেষ্টা করেছি কোনোভাবে যেন আমাদের টেস্টের কোয়ালিটি খারাপ না। আর একটি বিষয় আছে, সেটি হলো যে আমরা যে কারণে আমাদের এই জিএমটি কমে থাকতে থাকে, সেটি হলো আপনারা জানতে পারবেন, আমরা অবশ্যই চেষ্টা করব যে প্রাইভেট ল্যাব গুলোতে যে দামে টেস্টকে দেওয়া হচ্ছে, কারণ তার ইতিমধ্যে আমাকে বলেছেন, আমাদের টিমের সাথে আলাপ করেছেন যে আমরা চেষ্টা করব না মানুষ যেন জুলুমের শিকার হয়, মানুষ যেন টেস্টের দাম এত বেশি নিব যে মানুষ আসলে পকেটের টাকা দিতে কষ্ট হচ্ছে। এটা একটা দুর্যোগ, এই দুর্যোগে মানুষ পড়েছে, এর জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না, এই চিকিৎসার জন্য এদেশের গণমানুষ প্রস্তুত ছিল না। সুতরাং আমরা আরটিপিসিআরটাকে ওইভাবে চেষ্টা করেছি যে সকল কোয়ালিটি মেনটেন করে সকল কিছু নিশ্চিতকরণ সহ, এখান থেকে কেউ টেস্ট করলে এটা বলবে না যে আমি ওই গোয়া টেস্টের শিকার হয়েছি বা আমি এরকম কিছু হয়েছি। আমাদের ল্যাবরেটরি আমরা ওই পরিমাণ গুণগত মান নিশ্চিত করে সেই পরিমাণ ভালো কিট নিয়ে সবকিছু করে আমরা টেস্টিং করার চেষ্টা করি, এবং আপনাদেরকে এটুকু নিশ্চিত করি যে আমরা আজকে আমাদের কোঅর্ডিনেটর সাহেব বলেছেন যে আমরা 200 টেস্ট করতে পারি, আমরা এটুকু বলছি একটা মেশিন দিয়ে সর্বোচ্চ 556টা টেস্ট করা যায়। যদি এদেশের মানুষের সাহায্য করতে চাই আমরা, যদি প্রয়োজন হয় আমরা আমাদের টিম রেডি আছে, আমরা 556টা টেস্ট দিতে পারি, এবং আরেকটা মেশিনও আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই হবে এসে যাবে, সেখানে আমরা চেষ্টা করব। আমাদের একটি উদ্দেশ্য, সেটি হলো যে আমাদের জনসাধারণ যেন গণস্বাস্থ্য কেন্দ্রে এসে যে সেবাটি সবসময় ভোগ করছে ওটির বাইরে যেন আমরা কোনোভাবে না যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালাম। যেটা বলেন যেটা
কন্টামিনেটেড না হয় এবং ওয়ার্কার যেন ইনফেক্টেড না হয় দুটাই শিওর করতে হবে এমন সেফটি লেভেল সেফটিগুলো ডিটেল বায়োসেফটি লেভেল টু একটা বায়োসেফটি ক্যাবিনেট যেটা আছে সেটারও অনেক ইঞ্জিনিয়ারিং মেকানিজম আছে বাতাস প্রয়োগ করবে যাবে আর ওই ওই ল্যাবরেটরিটার মধ্যে খুব রেস্ট্রিক্টেড লোক এই একজন ঢুকলো বেরোলো খুব রেস্ট্রিক্টেড এখানে আমরা যারা ওয়ার্কার তাদেরও সিকিউরিটি অ্যাসিওর করবো এবং স্যাম্পলেরও সিকিউরিটি অ্যাসিওর করবো এবং রেজাল্টটা কারেক্ট হবে সিকিউরিটি পরে রেজাল্ট কারেক্ট হবে আমাদের আমাদের ভুল হতে পারে কালেকশনের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে পজিটিভ একটা মানুষও কিন্তু নেগেটিভ চলে আসতে পারে শুধু কালেকশনের জন্য আমরা আমরা একটু আগে আলোচনা হচ্ছিল মনে করেন একটা গ্রহ তিনটা টেস্ট করলো আর্টিফিসিয়াল ইন্টারাগেশন দুটাতে নেগেটিভ আসলো একটাতে পজিটিভ আসলো আমরা তাহলে কি করব কি কনক্লুশন দিব অর্থাৎ ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কালেকশনের ত্রুটির জন্য এবং কালেকশন যারা করে অনেক লোক তাদেরকে আমি ভালো ট্রেনিংও দিতে পারি অনলাইনে ট্রেনিং কিন্তু একটা নেগেটিভ মানুষ পজিটিভ হবে না এটা হবে না সুতরাং এই যে দুটো নেগেটিভ হলো আর একটা পজিটিভ হলো তার মানে ওই পজিটিভ দিকটাই তারপরে আরো ভুল হতে পারে সব রেজাল্ট হলো কম্পালেশনের জায়গায় ওই যদুর জায়গায় মধু নাম ওখানে ভুল হতে পারে মানে ল্যাবরেটরি অনেক জায়গায় ভুল হতে পারে সবগুলো স্বীকার করে নিয়ে আমাদের খুব যত্নে কাজটা করতে হবে আর আমি খুব খুশি হয়েছি যে গণস্বাস্থ্য আমাদের দেশে প্রাইভেট চিকিৎসা ব্যবস্থা যেগুলো অনেক বড় বড় স্থাপনা আছে তাদের সঙ্গে গণস্বাস্থ্যের আইডিওলজি কিন্তু ভিন্ন গণস্বাস্থ্যের আইডিওলজি ডিফারেন্ট এটা আমাদের সবাইকে রিয়েলাইজ করতে হবে গণস্বাস্থ্য জন্মটাই হচ্ছে একটা বিশেষ পদ্ধতিতে এবং গণস্বাস্থ্য এখন এতদিন চলছে সেটাও একটা একটা আইডিওলজি নিয়ে করে সুতরাং গভর্নমেন্ট এবং প্রাইভেট করে প্রাইভেটের মধ্যে গণস্বাস্থ্য একটা এরকম বললে কিন্তু হবে না গণস্বাস্থ্যের আইডিওলজি আলাদা আমি কালকে একটা একজন রিকোয়েস্ট করলো যে আমি একটা পার্টিকুলার প্রাইভেট আইসিইউতে আছে প্রত্যেকদিন 70,000 করে বিল ওঠে কষ্ট হচ্ছে তা বলছে যে গভর্নমেন্টের কোনো ইয়েতে পাওয়া যায় নাকি আমি ফোন করলাম তখন ঢাকা মেডিকেল কলেজ ওরা বললো তার এখানে আমাদের একটা অর্ডার হয়েছে যে যারা ওখানে ভর্তি আছে তারা যদি আইসিইউ দরকার পড়ে তাদেরকে নেওয়া হবে বাইরে থেকে কোনো কিছু নেওয়া হবে না এখানে অর্ডার হয়ে গেছে তাহলে তো বললাম যে এই অর্ডার হয়ে গেছে ওখানে ডাইরেক্টলি ভর্তি করার এখন আপনারা চিন্তা করেন 70,000 টাকা বাদ দিয়ে আমাদের বাংলাদেশি বাংলাদেশের মানুষ কি সার্ভিসটা ওখানে দিচ্ছে যাতে 70,000 টাকা বিল আসে এই যে মানুষের দুরবস্থা দুরবস্থার সুযোগ নিয়ে আমরা যদি ব্যবসা করি এবং আমাদের সরকার এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারেনি একবার আমরা কোন সালে যেন তখন একবার একটা মিটিং হওয়ার পরে আর মিটিং কন্টিনিউ করলো আমরা কিন্তু বসছিলাম একদিন তার মানে তখন আমরা বুঝলাম যে মিটিং যেন কন্টিনিউ না করে তার জন্য একটা কার্যক্রম পরিচালনা করা হয়েছে কোন সেক্টর থেকে আমাদের দেশে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মেলা আইডিওলজি ফলো করে একটাই হাসপাতাল
মানুষস্থ জাফর লোহাই আছেন এখনো, উনি ওনাকে তো আপনার চিনেন, কোনো কম্প্রোমাইজ বলে কোনো কথা নেই, এটা আছে সেটাই কথা। তো আমি আমি আমাকে মেজর সাহেব ফোন করলেন যে এরকম ওপেন করে লাগবে, তাই বললাম হ্যাঁ ঠিক আছে। তারপরে কোমরে ব্যথা হলো, কোমরে ব্যথা হলো গত বছরও হয়েছিল, তো কোমরে ব্যথাতে আমি তখন সংক্ষিপ্ত হলাম এই জন্য, সেই গত বছরের ব্যথাটা 10 দিন পরে আমি নড়াচড়া মানে করার মতন ইয়া হয়েছিল, 10 দিন লাগে। আমি তখন ওনাকে ফোন করলাম যে মেজর সাহেব আমার তো জিনিস, তারপরে এই বোধহয় দিন তিন চারেক আগে এই ঘটনাটা, আমি বলছিলাম যে ঘটনা কিন্তু ঘটতে পারে, এমন হতে পারে যে আমি উঠতে পারছি না, এরকম হতে পারে, এই আর কি। যাই হোক, আমি এখানে আসতে স্বাচ্ছন্দ্য এবং আনন্দ বোধ করি। আমি ওখানে গেছিলাম, ওই যে সাভারে গেছিলাম অনেক আগে, বেশ কয়েকবার গেছিলাম, তখন অনেক কারণে গেছিলাম। তারপর ওখানে ওই যে ভিতরে একটা ইয়ে আছে, ওখানে ওখানে মিটিং করেছি আমরা, বেশ মানে বেশ একটা সম্পূর্ণ বিরাট একটা এরিয়া। এখন আজকে যেটা আর হলো, আপনার বলছেন যে এতদিন পরে হলো কেন, এই ধরনের একটা প্রশ্ন, পরে আর আগে কিছু নাই। দেখেন আপনাদেরকে একটা কথা বলি, ভ্যাকসিন নিয়ে আমরা, ভ্যাকসিন আসলেই আমাদের হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের নিরুৎসাহিত করার জন্য না, ডক্টর বিজয় মিত্র আছেন, এই ভ্যাকসিনটা এখনো ভ্যাকসিনের কিছুই হয়নি, যে ভ্যাকসিন মানে যে এখন থার্ড ফেজ ট্রায়ালের পরে আমরা ভালো রেজাল্ট করলে আমরা ইউজ করব, কিন্তু এটা কি সুইটেবল ভ্যাকসিন হয়েছে? একটা ভাইরাস ভিতরে ঢুকে মেকস মেমব্রেনে গ্রো করার পরে ভিতরে যখন যাবে তখন আমাদের ভ্যাকসিনের যেটা কার্যকারিতা তখন হবে, অর্থাৎ ভিতরে যাওয়ার পরে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, একটু টাইম দিই, যে একটা হচ্ছে পলিওমাইলাইটিস, পলিওমাইলাইটিস 100 জন বাচ্চা যদি পলিওমাইলাইটিসে এক্সপোজ হয় তাহলে 2 জন প্যারাডাইটিক পলিওমাইলাইটিস ডেভেলপ, কোনো চিকিৎসা ছাড়ে, কোনো মানে মানে আন ভ্যাকসিনেশন, কেন এত কম কেন? তার কারণ হলো পলিওমাইলাইটিস ভাইরাসটা ইন্টেস্টাইনে যায়, যায় ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে গ্রো করে, করে ওটা মেসেনটিক লিম্ফ ফলিকল বা লিম্ফ নোড বা লিম্ফ্যাটিক ফলিকলের মধ্যে গ্রো করে সেকেন্ড স্টেজে, এবং তখনই অ্যান্টিবডি ডেভেলপ হয়ে যায়। ওখান থেকে যখন ভাইরাসটা ব্লাডে যায়, ব্লাড থেকে যায় ব্রেনে, ব্লাডে যায় থেকে একেবারে অ্যান্টিবডি সমুদ্র ক্যাপচার হয়ে যায়, এটা হলো, এটা হলো ন্যাচারাল মানে ন্যাচারাল হিস্ট্রি অফ পলিওমাইলাইটিস। তার মানে ভাইরাস কিন্তু ইন্টেস্টাইনে গ্রো করেছে, অ্যালাউ করেছে, মানে কোনো অসুবিধা হয় নাই, তারপরে মেসেঞ্জিক লিম্ফ ফলিকলে গ্রো করেছে এবং সেই সময় ইমিউন রেসপন্সটা ডেভেলপ করেছে, তারপরে ও যখন ব্লাডে যাচ্ছে তখন দেখছে যে অ্যান্টিবডি। এই জন্য যে বাচ্চাদের এই অ্যান্টিবডি ডেভেলপ করতে একটু দেরি হয়, মানে ইমিউনোলজিক্যালি সে একটু ডেফিশিয়েন্ট রিলেটিভলি, নর্মাল কিন্তু নর্মাল, তারাই ইনফেক্টেড হয়। তার 100 জন বাচ্চা যদি এক্সপোজ হয় তাহলে 2-3 জন প্যারালিটিক পলিওমাইলাইটিস ডেভেলপ করে। আমাদের এখানে যদি আমরা এই 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 জিনিসটা, এই এই আইডিয়াটি আমার দেখি, আমাদের ভাইরাসটা নাকের মধ্যে ঢুকলো, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যেসব ইনফেকশন সেগুলো গ্রো করা শুরু করলো, আমাদের এই ভ্যাকসিন কিন্তু কিছুই করবে না তখন। তারপরে যখন ব্লাডে যাবে তখন অ্যান্টিবডি আসে থাকে, এবং তারপরে সেলুলার ইমিউন রেসপন্স আসে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড টক্সিসিটি, অনেক কিছু আসবে, কিন্তু আমরা আমাদের ভ্যাকসিন, এখনকার ভ্যাকসিন যত ভালোই ভ্যাকসিন হোক
ভ্যাকসিনে তো মেলা মেলা রাখ না আমি এটা আপনাদের নিরুৎসাহিত করার জন্য বলছি না, এখানে খুব সিলেক্টেড গ্যালারি, বাইরে এগুলা বলবেন না, তাহলে লোকে ভ্যাকসিন সমাজে হতাশ হয়ে যাবে। আমরা একটা ভ্যাকসিন আমরা চিন্তা করছি যেটা হচ্ছে মিউকোসাল ইমিউনিটি দিবে, অর্থাৎ সেই ভ্যাকসিনটা আমরা ইনজেকশন করব না, ভ্যাকসিনটা ইনহেল করব। আমরা আমরা যখন লন্ডনে ছিলাম তখন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন তৈরি করা, আর আমরা ছাত্রদের খুব আমরা দেখতাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা তিন দিন জ্বর, তা আমরা বলতাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে তিন দিন জ্বর হয়, আর ইনফ্লুয়েঞ্জা হলে সাত দিন ধরে। এখন জিনিসটা হচ্ছে আমরা এখন যে ভ্যাকসিন নিয়েছি, আমাদের রাজনীতির তো কোনো নীতি নেই, রাজনীতি মানে রাজনীতি খুব সুন্দর সুন্দর লাগে, এটা আসলে নীতির রাজা, তার রাজার নীতি, রাজার নীতি ওটা সৃষ্টি করবো 330-এর দিকে চন্দ্রগুপ্ত ছিলেন, ওনার ওখানে একজন ব্রাহ্মণ পন্ডিত, তার নাম তার, এবং উনি পন্ডিতদের অর্থশাস্ত্র লেখেন, উনি দাদাকে বললেন যে তুমি একটা পায়ে পেয়াদা এসব খাজনা তোলার জন্য এত খাটাখাটি করতে হয়, মারামারি, মানুষকে ভয় দেখানো এইসব করতে হয়, আমাকে দেও আমি তোমার ব্যবস্থা করছি। প্রথমে বুঝতে গেল যে রাজা বললে একেবারে ভগবানের ওখান থেকে আসছে, না দিলে তোমরা কিন্তু নরকে যাবে, এই কথা শুনে তোমাকে অনেক সাধনা, তাড়াতাড়ি খাজনা দিয়ে দাও। তো ওইটা তখন কৌটিল্যের অর্থনীতি হলো, সেটাই কিন্তু আলটিমেটলি না পরিবর্তন হয়েছে রাজনীতি হয়েছে, এখন সুন্দর একটা রাজনীতি, রাজনীতি হলো আসলে কূটনীতি, কারণ এখন কূটনীতি কথাটা এখন ইউজ করে, কূটনীতি মানে খারাপ নীতি, হ্যাঁ কূট, হ্যাঁ কূট মানে খারাপ, এখন এটা ইউজ। তবে এটা অনেক রিফাইন্ড হয়েছে, তারপরে মার্কসিজম, অনেক রকম রাজনীতির আইডিওলজি আসছে, এখন ওটা জ্যাকুটে অন্য অন্য আলোচনা। তো এই 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 জিনিসটা ভ্যাকসিন নিয়েও আর রাজনীতি হয়, আপনারা আমি ডিটেলস আলোচনা করব না, আমরা আসলাম মোর দ্যান ওয়ান সোর্স, মোর দ্যান ওয়ান সোর্স কিন্তু কারণ আমি বলি আমরা যদি একটা সোর্স থেকে ভ্যাকসিন নেই এবং সে যদি বলে আমাদের একটা অসুবিধা হয়েছে আমরা দিতে পারছি না, ইচ্ছা করে করতে পারি আমরা, হ্যাঁ দাম বাড়ানোর এবং তখন ও আর ওই 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 টাইপ করার ইয়ে থাকবে না, আমাকে না আমার সাথে নিয়ে না যেতে বলতে হবে, মোর দেন ওয়ান সোর্স তাহলে আমাদের আমাদের দেশের জন্য, আমি আমার দেশের জন্য, আমি নজরুল ইসলাম, আমি বাংলাদেশের লোক, আমি বাংলাদেশের লোকের জন্য আমি করবো, বাংলাদেশের লোকের কথা চিন্তা করবো। সুতরাং এই নিয়ে অনেক রাজনীতি অনেক কিছু, তো শেষ পর্যন্ত এটা গতকাল আমরা শুনলাম এটাকে এবং ভারত বায়োটেকও কথায় সঙ্গে ভালো হয়েছে, এটা আমি আমি বলছি ভালো, কিন্তু রাজনীতি জিনিসটা রাজার নীতি, এটাকে নীতির রাজা না, রাজনীতি অনেক সময় মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, আমরা আমরা চাই না আমাদের দেশের মানুষের ক্ষতি, আমরা মানুষের ভালো চাই, ব্যাপার লাগে যে এই সারাটা জীবন শেষ করে দিল, নিজের কিছু করলো না এই মানুষ নিয়ে আসছে। এখন জিনিসটা হচ্ছে যে আমরা এই ল্যাবরেটরিতে পড়ছি, ল্যাবরেটরিটাতে আমরা কত 500 556 পর্যন্ত আমরা করতে পারি,
এটা ভালো কথা। আমি এক্সপেক্ট করব এই ল্যাবরেটরিতে শুধু টেস্ট না, এই ল্যাবরেটরিতে রিসার্চ হবে। এই ল্যাবরেটরি রিসার্চ হবে এই জন্য যে আমাদের দেশে রিসার্চ হয় না। একটা 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 এক্সাম্পল দেবো, আমাদের দেশে আইসিডিডিআরবি আইডিসিআর একটা জরিপ করেছে, জরিপ করে দেখে যে বস্তি এরিয়াতে, আমরা আগে থেকেই বলছি বস্তি এরিয়াতে কোনো রুগী পাওয়া যাচ্ছে না। আচ্ছা এমনি বস্তি এরিয়াতে না হোক কিছু না হোক, মানুষ তো মরে যায়, তো মরে গেলে তো ডেড বডি তো দেখা যাবে, ডেড বডি তো দেখি না। অথচ বস্তি এরিয়ার খবর তো আমরা সবাই জানি, ওদের একটা মাস থাকে কি না থাকে, তারপরে ডিস্টেন্স মেনটেন করে পানি না হাত ধুবে কিছু করতে পারে। এখন ওখানে দেখেছে সার্ভে করে দেখার পরে দেখা গেল জেনারেল পপুলেশন ঢাকা সিটিতে 9% ইনফেক্টেড, আর বস্তি এরিয়াতে বস্তিবাসীরা 6%। তাহলে আমাদের মাথায় প্রশ্ন ঢুকবে, তাহলে কেন এটা ওরা প্রোটেক্টেড হচ্ছে কেন 3% প্রোটেকশন? এটাকে রিসার্চ করতে হবে। এই রিসার্চের আমি আমি বললাম যে আমি মানে আলোচনা যখন হচ্ছে আমি বললাম দেখো ওখানে একটা পসিবিলিটি আছে যে ভাইরাল ইনফেকশনের মধ্যে যারা মাইক্রোবায়োলজি শাস্ত্র বুঝবেন ইন্টারফেরন এবং ইন্টারফিয়ারেন্স চ্যাপ্টার আছে মাইক্রোবায়োলজিতে। মানে একটা ভাইরাস যদি একটা জায়গায় যায় আরেকটা ভাইরাস ওখানে ঢুকতে পারে, ইন্টারফেয়ার করে তাকে আসতে দেয়, ইন্টারফিয়ারেন্স শুরু করে। এখন দেখেন বস্তি এরিয়াতে এত আনহাইজেনিক অবস্থায় থাকে তারা, অনেক ভাইরাস তাদের মধ্যে এমনি আছে সেখানে COVID-19 যায় আর পাতাই যাচ্ছে। এটা কিন্তু সায়েন্স, এটা এটা ইয়ে না, গাল গল্প না, এবং এই জন্যই তারা প্রোটেক্টেড হচ্ছে। তার নেক্সট আমাদের প্রশ্ন হবে কি সেই ভাইরাস, সেই ভাইরাস গুলাতে তো মানুষ মরে না, তাহলে বুঝে যাচ্ছে সেই ভাইরাস গুলোকে আমরা আইডেন্টিফাই করবো এবং উই শ্যাল স্প্রেড দিস ভাইরাস এবং আমার পপুলেশন যে আমরা এটার এক্সাম্পল আছে। এটা এক্সাম্পল আছে কিরকম বলি, পৃথিবীতে যখন ভ্যাকসিন প্রথম তৈরি হয় সেটা হলো এডওয়ার্ড জেনারেল স্মল পক্স এর এক্সাম্পল, সেখানে ভ্যাকসিন না, সেটা একটা ভাইরাস, সেখানে কাউ পক্স গোয়ালাদের কাউ পক্স হয়, জেনার দেখে যে গোয়ালাদের স্মল পক্স হয় না। ওর একটা খেয়াল হলো গোয়ালাদের কাউ পক্স হাতে অনেক ধারণা হলো এই কাউ পক্স যাদের হয় তাদের বোধহয় স্মল পক্স হয়, স্মল পক্স অনেক লোক মারা যায়। তখন কয়েকগুলা বাচ্চাকে এই কাউ পক্সের ভেস্টিকুলার ফ্লুইড দিয়ে দেখলো হ্যাঁ তারা প্রোটেক্টেড। তখন জেনারিয়ান যে ভ্যাকসিনটা সেটা হলো কাউ পক্সের জার্মানিতে ওখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। একটা একটা গোয়ালার ভেসিকল দিয়ে ফ্লুইড দিয়ে 192 জনকে দেওয়া হলো, আর একটা গোয়ালার ভেসিকুলার ফ্লুইড দিয়ে 500 জনকে দেওয়া হলো, দুটো গ্রুপ হলো। এখন দেখা গেল যে এই 192 জন যাদেরকে ভ্যাকসিন দেওয়া হলো তাদের মধ্যে কিছু কিছু লোকের আবার হেপাটাইটিস, তার মানে ওই যে ভেসিকুলার ফ্লুইড হেপাটাইটিস বি ছিল, মানে কিভাবে হিস্ট্রিটা হচ্ছে। তাহলে দেখেন যে একসময় ভ্যাকসিন ছিল, কোনো প্রিপেয়ার নাই, এই যে ইনঅ্যাক্টিভেটেড এই যে আরএনএ বা এই ধরনের কোনো প্রিপারেশন নাই, আরেকটা ভ্যাকসিন দিয়ে আরেকটা ভাইরাস দিয়ে আরেকটা ভাইরাস দিয়ে একটা ভাইরাস দিয়ে আরেকটা ভাইরাস দেখাচ্ছি, এটা হলো প্রথম ভ্যাকসিন। তা আমরা আমাদের দেশে বস্তিতে যে ভাইরাস গুলো আছেন দেখতে হবে কোন ভাইরাস গুলো আছে বের করতে হবে। এখন আমরা যদি বস্তিতে এখন রিসার্চ করি বস্তির এরিয়া নেজাল সব নিয়ে আসি আমরা দেখি কি কি ভাইরাস আছে এবং সেই ভাইরাসের মধ্যে কোনটা
কোভিড কে ইন্টারফেয়ার করতেছে, তখন কি হবে? দ্যাট উইল বি এ ভ্যাকসিন। ওটা একটা ন্যাচারালি একটা ভাইরাস, কিন্তু ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ভ্যাকসিন। ওটা কিন্তু আমি তৈরি করলাম না, ল্যাবরেটরি তৈরি করলাম না, জাস্ট আমরা ল্যাবরেটরিতে গ্রো করলাম, করে আমি আজকে ন্যাজাল দিয়ে দিলাম, যাতে এন্ট্রি পয়েন্টে কোভিড কে ঠেকাতে পারে। আমরা কিন্তু কোনো ভ্যাকসিন আজ পর্যন্ত একটাও কোনো ভ্যাকসিন আমরা 199 ভ্যাকসিন ল্যাবরেটরি আছে, একটাও কিন্তু ইনহেলেশনের মাধ্যমে একটাও হয়নি। অর্থাৎ আমরা মিউকোসাল ইমিউনিটি ডেভেলপ করাবার মতন কোনো ভ্যাকসিন আমাদের হাতে নাই, কিন্তু যা আছে সেটা নিয়েই অনেক কাড়াকাড়ি, সেই পাওয়া যায় না। হ্যাঁ, এই একটার দাম আমি খুব খুশি, এটা খুব ভালো হবো, কিন্তু আমি আরো খুশি যে আমরা রিসার্চ করতে পারবো ওই বস্তিতে কি ভাইরাস আছে এগুলোকে বের করি। পাগল হয়ে যাবে এখন, আপনারাই পাগল হয়ে যাবেন যে তাই ওখানে কোন ভাইরাস আছে, যে ভাইরাস গুলো ওখানে ছড়াই আছে আমার গাড়িরা, অথচ তারা কোভিড কে ঠেকায় আমরা কিন্তু খোঁজ পাইনি, কিন্তু সম্ভাবনা তো আছে, তাহলে আমাদের খুঁজতে হবে, আমাদের রিসার্চ করতে হবে। সেজন্য বলছি এই যে ল্যাবরেটরিতে হলো, ল্যাবরেটরিতে শুধু রুটিন টেস্ট হবে তা না, ল্যাবরেটরিতে রিসার্চ হবে। আমরা যদি একটা প্যানেল নিয়ে আসি, ওখানে কোষটা আছে, প্যানেল নিয়ে আসে, আমরা যদি ওখান থেকে দাদার প্লটগুলো নিয়ে আসি, নিয়ে আসি কোন কোন ভাইরাস আছে ওখানে দেখি, এবং সেই সেই ভাইরাসগুলোই তাহলে যাই এই কোভিড কে ইন্টারফেয়ার করার জন্য। এখন বুঝছেন জিনিসটা, তো এখন মানে রুটিন টেস্ট হবে একটা ভালো খবর, ওটা তো আমরা সবাই জানি, কিন্তু এই ল্যাবরেটরিতে রিসার্চ হবে, যেহেতু এটা একটা আইডিওলজিক্যালি একটা ডিফারেন্ট টাইপ অফ ল্যাবরেটরি বা অর্গানাইজেশন, আমি আশা করব এখানে রিসার্চ হবে। হ্যাঁ, তো আমি যে কোভিড আসছে, কোভিড যাওয়ার জন্য আসে না, হ্যাঁ তার অনেক মানে কথাবার্তা, ফিলোসফি অফ ডেথ, ফিলোসফি অফ ডেথটা কি? মৃত্যু মৃত্যুই। একটা লোক বলতো যে কি তোর বাবা তো বাবা তো মারা গেছে, গরিবের মরা, কারণ গরিবের মরা আর বড় লোকের মরা ডিফারেন্স আছে। বড় লোকের মরা হলো হার্ট অ্যাটাক, হ্যাঁ টিবিতে আক্রান্ত হয় আর মারা যায় 70,000 প্রত্যেক দিনে, টিবিতে 192 জন মারা গেছে, মারা যাচ্ছে, একটু মারা যাবে 192 জন। আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট আর MDR, XDR আছে, সেটা কিন্তু সব ড্রাগে দিচ্ছে, এই সেই টিভিতে এর মতো বড় মারাত্মক অর্গানিজম নাই, কিন্তু আমরা এ নিয়ে চিন্তাই করছি না। কোভিড নিয়ে আমরা যত ব্যস্ত, হ্যাঁ, সুতরাং ফিলোসফি অফ ডেথটাও আমাদের চিন্তা করতে হবে। ডেথ ঠিক অ্যাক্সিডেন্টে কত লোক মারা যাচ্ছে, কোভিডে আমাদের 45 জন মারা গেলে আমাদের এখন লোক মারা যাচ্ছে, হ্যাঁ, 3 লক্ষ
6,000 মতন আমাদের টোটাল আইডেন্টিফাইড কেসেস 1,93,000 আরোগ্য হয়ে গেছে। বাকিগুলো কোথায়? বাকিগুলো আরোগ্য হয়নি। তাহলে তার মানে তারা জটিল রোগে ভুগছে, এই জটিল রোগের থেকে মারা যাচ্ছে, কোনদিন 34 জন, কোনদিন 45 জন। তাহলে এরা তো সাধারণ লোক মারা যাচ্ছে না, গুরুতরভাবে অসুস্থ এবং বয়স বেশি, অনেক বেশি অসুখ বিসুখ আছে, তারা কিন্তু এখনো অসুস্থ অবস্থায় আছে এবং মৃত্যুটা মোস্টলি সেখান থেকে আসছে। সুতরাং আমরা এত লোক মারা যাচ্ছে, মানে চিন্তা করতে হবে মারা যাচ্ছে কারা, সেটা চিন্তা করতে হবে। এই এই আমি আমাকে দেখেছেন, আমি খুব ভালো দেখেছি, আমার তো মনে লাগছে যে এখন আমি অনেক কথা বললাম, তো গবেষণা করতে হবে। এই ল্যাবরেটরি যখন আসছে আমরা গবেষণা করব, আমাদের দেশেই এই কোভিড ঠেকাবার মতন ইন্টারফেয়ারিং ভাইরাস কিন্তু আছে। অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমাদের সভার বক্তব্য আমাদের সম্মানিত সভাপতি কথা বলবেন, পরে অসুবিধা নেই স্যার। প্রফেসর ডক্টর নায়লা পারভিন বানু, আমি ম্যাডামকে অনুরোধ করব বক্তব্য এসে আমাদের এই সভার সমাপনী করতে, এবং এরপরে আমরা সবাই আমাদের ল্যাবরেটরি যেটা সেটা আমাদের দোতলায় দিকে, আমরা সবাই সেখানে যাব এবং আমরা স্যার আমাদের সেই ল্যাবরেটরিটা উদ্বোধন করবেন। তারপরে আমরা আবার সবাই 6টায় চলে আসব। আমরা এখানে সামান্য চা নাস্তার ব্যবস্থা করছি সবাইকে জন্য। আজকে এই গুরুত্বপূর্ণ সভায় আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, উনি আজকের উপাচার্য ছিলেন। তাছাড়াও এই ভাইরোলজি মাইক্রোবায়োলজি সব কিছুর কাছে ওনার নাম কিন্তু আমাদের বাংলাদেশে একটা প্রখ্যাত প্রফেসর হিসাবে স্মরণ করা হয়। তো স্যারকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, উনি এখানে এসেছেন এবং খুবই সুন্দরভাবে সরলভাবে এই যে কথাটা উনি বলেছেন, ভ্যাকসিন এবং আমাদের যে ল্যাব হবে এবং বিস্তার, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে আমি ধন্যবাদ জানাবো অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল, যিনি আমাদের এখানে এসে এই সব কিছুর সাথে তারপরে আমাদের আর সব কিছুর সাথে যুক্ত থেকে এবং আমাদের ফার্মাসিউটিক্যালের মধ্যে করে সব আগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের আমি একটা কথা বলবো, যে গুগলসে দেখুন সার্চ করে যে অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল, গুগলসে তার যে ইতিহাস, তার যে বায়োডেটা, তার যে লেখা এবং তার যে উদ্ভাবন, সেটা আমি আপনাদের এখানে কম সময়ের মধ্যে বলবো না, কিন্তু বলবো আপনারা পড়েন। আমাদের বাংলাদেশে আজকে আমরা বলবো যে আমরা খুবই সম্মানিত ওনার মতো একজন সায়েন্টিস্ট কে আমরা আমাদের দেশে পেয়েছি। তো আমরা নিশ্চয়ই এমন পলিটিক্স করবো না, যেটা স্যার বললেন রাজনীতি, যে আমাদের খুবই সৌভাগ্য যে বাংলাদেশে উনি এসে কাজ করছেন এবং ওনার কাছ থেকে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আরো আমাদের সাথে আর একজন আছেন, যিনি ডক্টর ফিরোজ, উনিও নোয়াখালীর সেই কাজ করছেন, তার সাথে আরো টিম আছে, সবাইকে ধন্যবাদ জানাবো। ওনার গাইডেন্সে আমরা অনেক কিছু করতে পারবো। আর বিশ্ববিদ্যালয় সবসময় কিন্তু রিসার্চ এর উপরে নির্ভর করে, আমরা শুধু ওই ইন্টারনেটে এখন ক্লাস নিচ্ছি, করছি, পরীক্ষা নিচ্ছি, সবচেয়ে বড় হবে রিসার্চ কতখানি করলাম এবং রিসার্চের সাথে আমাদের নতুন প্রজন্মকে আমরা কতটুকু হারিয়ে নিতে পারলাম। তো এইটা আমার স্যারকে আর একবার বলছি, স্যার কয়েকটা জিনিস খুব সুন্দর করে বলেছেন এবং এটাও বলেছেন যে আমাদের রিসার্চ করতে হবে, আমাদের এখানে রিসার্চের অনেক সম্ভাবনা আছে। এবং আরেকটা কথা বলবো, আমাদের পত্রিকা এবং সবকিছুতে আমাদের স্বাস্থ্য সেবার যে মান, আমরা গত এই 6 মাসে সব দেখে ফেলেছি,
এবং এটা আপনারাও দেখেছেন, সারা বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের বাইরেও দেখেছে। তো এগুলো আমাদের সরকার জানা, তাদের দায়িত্ব ছিল সাধারণ জনগণের এই স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়া এবং তাদের কথা চিন্তা করা। এটা হয়নি, ব্যবসা হয়েছে, সবকিছু হয়েছে। তো গণস্বাস্থ্য একাত্তর থেকে যুদ্ধের সময়ের অভিজ্ঞতা নিয়েই এই যে জাফর ভাই যেটা বলছে, সাধারণ জনগণে অর্থনৈতিক বলেন তাদের যে স্বাস্থ্যটা, যখন বলি স্বাস্থ্য আমরা ওষুধ নীতি করতে পেরেছি, স্বাস্থ্য নীতিটা করতে পারিনি। কারণ হলো আমরাই যারা ডাক্তার প্রফেসর আছে তারাই এটা বিরোধিতা করেছে। তারপরে আমি আসি যে আমাদের সাধারণ যে পপুলেশন, যেটা স্যার বললেন, তারা মাস্ক পরে না। আমরা খুব ক্রিটিসাইজ করি, পুলিশ পিটায়, ধরে নিয়ে যায়, কিন্তু স্যার আজকে বললেন যে এইটাতে যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আবার এইটাই ঢুকাই নেই, তো ওদের তো শ্বাস একটু হতেই পারে। তো আমাদের এটার উপরেও রিসার্চ করা উচিত। এটা কিন্তু খুব কম টাকা লাগবে, বেশি না, যে মাস্কটাতে আর একটু, ওটা আমরা সাহায্য নিব যারা আমাদের সায়েন্টিস্ট আছেন এবং ওদের কাছ থেকে। আর আজকে যে আমরা এই আরটিপিসিআর উদ্বোধন করব, এটা একটা ইতিহাস। আমাদের সবসময় আমরা একটা গণস্বাস্থ্য, গণ বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে গণস্বাস্থ্য সাধারণ লোকের জন্য সরকার চিন্তা করেছে এবং কিছু করার চেষ্টা করেছে। এটাতে অনেক বিরোধিতা হয়েছে, বিরোধিতার মধ্যেও আমরা আজকে এসে 2020 সালে পেন্ডেমিক যে করোনা ভাইরাসকে ফেস করছি। এখানে ছোট্ট একটা কথা বলি, স্যার বললেন যে কয়েকটা কারণে পজিটিভ নেগেটিভ হতে পারে, সেইটার আমি একটা উদাহরণ দেই। আমি আটকা পড়ে গেছিলাম কানাডাতে, আমার ছেলে মেয়ের কাছে গেছিলাম, এই 6 মাস কোয়ারেন্টিন করা বন্ধ করে দিয়েছিল প্লেন দিয়ে আসা। পরে যখন আমাকে বললো আসবে, তখন 5 তারিখে ফ্লাইট, 95 আওয়ার আগে টেস্টটা দিতে হবে না তার থেকে, এবং 72 আওয়ার্স এর রেজাল্ট আসবে। আমরা দিলাম, দেখেন কানাডার মতো জায়গায় একটা কথা যাকবে সবসময় বলে, আমাদের দেশও এলাকা ভিত্তিক স্বাস্থ্য সেন্টার থাকতে হবে, ওখানেও নিয়ম তাই। তা আমি ওইখানে যেতে হবে, ওখানে দিলাম 5 তারিখে ফ্লাইট। ওরা খুব সুন্দর ভাবে নিল, কিন্তু যখন সোয়াবটা নিচ্ছে ভিতর দিয়ে আমার সোয়াবে রক্ত এসছে, আমি দেখলাম তাহলে ঠিক মতো নেওয়া হয়নি। তার যেটা বলছে সিক্রিশনটা নিতে হবে। তারপরে আমাদের ফ্লাইটে ওরা দিতে পারলো না, ফ্লাইট ক্যান্সেল হলো। আবার আমরা এই দুটো জায়গাতে করলাম, টরন্টোতে এমার্জেন্সি একটা হচ্ছে, সবাই যেতে পারে, এগুলো কিন্তু সব ফ্রি। তারা দেখলাম খুব সুন্দর করে নিল, এই যে নেওয়াটাও কিন্তু একটা টেকনিক নিয়ে, এইটাকে নিয়ে যে কোথা থেকে নিতে হবে, আমি তো খুব ব্যথা পাচ্ছি, কেন মিউকাস মেমব্রেনের একদম নাসোফ্যারিঞ্জের কোথা থেকে নিচ্ছে। তা আমরা উনি বললে যে নেটের মাধ্যমে বা আমরা এর মাধ্যমে সব ট্রেনিং দিই, তাহলে আমার মনে হয় যে খুব সুন্দর করে ট্রেনিংটা ডাইরেক্টলি না দিলে, ওই ইন্টারনেট দেখে, জুম দেখে, ইয়ে আমার মনে হয় সন্দেহ আছে। আর আমি কথা বাড়াবো না, আমি আমরা আমাদের যে ল্যাব উদ্বোধন করব সেখানে যাব। আর সবাইকে আজকে যারা এখানে উপস্থিত থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমরা সাংবাদিক এবং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদের বলছি, আমরা জানি এই আমাদের সবকিছু সুন্দর ভাবে করতে পারি সাধারণ জনগণের জন্য, আমরা জানি আগে যেতে পারি। আমার মনে হয় আপনারা সবাই দোয়া করবে, আমাদের বিজন কুমার তার টিম, আমরা তো হিসাবে রাখবই, এবং অন্যান্য সবাই আছে, সবাই জানি সুন্দর ভাবে আগিয়ে যেতে পারি। আমাদের একটা হাততালি দেয়।